সাক্ষাৎ হতেও পারে নাও পারে কথাটা কি ঠিক মৃত্যুর সাথে আমাদের সাক্ষাৎ হতেও পারে নাও পারে কথাটা কি ঠিক একেবারে ঠিক নয় আপনি যার গর্ভে জন্ম নিয়েছেন মা এ কথাটা তার ক্ষেত্রেও ঠিক অর্থাৎ মায়ের সাথে সাক্ষাৎ হতেও পারে নাও পারে এটা ঠিক তার কারণ হচ্ছে মা জন্মের সময় মারা গেছে অথবা আমরা দুনিয়ার আরেকটা ইতিহাস দেখলাম ময়মনসিংহে যে ট্রাক এসে মাকে চাপা দিয়েছে গর্ভের সন্তান ছিল গর্ভের সন্তান বেরিয়ে গেছে নাম রাখা হয়েছে ফাতেমা সেই সন্তান এখন পর্যন্ত বেঁচে আছে ও মায়ের অস্তিত্ব সম্পর্কেও কিছুই জানে না তার মানে ওর জন্মের আগে মায়ের মৃত্যু হয়ে গেছে অনুরূপভাবে বাবার সাথে সাক্ষাৎ হতেও পারে নাও পারে এটা খুবই স্বাভাবিক অর্থাৎ আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে না এটা একেবারে অসম্ভব তোমার যদি প্রাণ থাকে তাহলে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে সেই স্বাদটা তেতো হোক আর মিষ্টি আর ঝাল টক যেটাই হোক না কেন কিন্তু আমাদের তার সাথে সাক্ষাৎ হতেই হবে দেখেন আমরা জাহান নাম থেকে পালাই না মৃত্যু থেকে পালাই যদি আমরা মৃত্যু থেকে না পালিয়ে জাহান নাম থেকে পালাতে পারতাম তাহলে অবশ্যই বাঁচতে পারতাম তাই না তাহলে আমরা জাহান নাম থেকে পালাবো মৃত্যু থেকে পালা পালানোর কোনো সুযোগও নেই এবং কোনো অধ্যায়ও নেই কবর ইস দিকে নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে ওসমান নদী আল্লাহ কবর নিয়ে তার সম্পর্কে বলা হয় যে হানি ওসমান রদী আল্লাহ আনহুর ওনার একজন দাস তিনি বলছেন কেন ইদা ওকফ আলা কবরিন বাকা কবরের সামনে দাঁড়ালে উনি খুব কান্না করতেন এমনকি কাঁদতে কাঁদতে চোখের পানি অশ্রু তার দাঁড়িয়ে বেয়ে টস টস করে পড়তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয় আপনি তো এভাবে কাঁদেন না আপনার সামনে জাহান নামের আলোচনা ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয় আপনি তো কাঁদেন না কিন্তু কবরকে নিয়ে আপনি এত কান্নাকাটি করেন কেন আমাদের কান্না নাই আমাদের চিন্তাও নাই আমাদের গবেষণাও নেই ওসমান রবিআল্লাহ কান্না করতেন তিনি তার জবাব দিয়েছিলেন এত সুন্দর উনি বলছেন তার জবাবটা না বলে উনি রসুল সাল্লিউসাল্লামের কথা স্মরণ করিয়ে দিলেন রাসুল সাল্লিয়াম বলেছেন মানুষের মৃত্যুর পরে যত অর্থাৎ স্তর আছে তার প্রথম স্তর হল কবর প্রথম স্তর কবর মৃত্যুর পরে দুনিয়াতে যে যত দ্রুত পারে বাবা হোক মা হোক স্ত্রী হোক অথবা অতি আপন স্বামী হোক না কেন সবাই মনে মনে একটাই চাওয়া কত দ্রুত দফন করা হবে হায় রে মানুষ ভাইরে রে আত্মীয় স্বজন ভাইরে রে বাবা যার কোলের উপরে যার বুকের উপরে আমার খেলার জায়গা ছিল যিনি আমাকে আশ্রয় দিতেন যিনি আমাকে বড় করেছেন যিনি আমার ছাতার মতো ধরে ধরে রেখেছিলেন সেই বাবা মৃত্যুর পরে আমি ছেলে হয়ে একটাবারও বললাম না হে এলাকাবাসী আমার বাবাকে রেখে দাও দাফন করা লাগবে না তার মানে মৃত্যুর পরে আপনার দ্বিতীয় স্তর বা দ্বিতীয় কাজ হলো কত দ্রুত কবরস্থ করা যায় কোথায় কবর দিতে হবে কখন গোসল করাতে হবে কে নামাজের জানাজা পড়াবে আর কে কয়টার সময় জানা যা হবে এইসব নিয়ে ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে যায় একজনও বলে না বাবাকে রেখে দাও আমার অতি মা আমার কাছের মা যাকে ছাড়া আমি থাকতে পারতাম না যার মুখ না দেখলে আমি থাকতে পারতাম না সে মাকে রেখে দাও একজনও বলে না বলে কেউ বলে না সবাই শুধু কবরের দিকে যে কোনো ভাবে যেন আমরা রেখে আসতে পারি রাসুল সাল্লাম বলছেন এই জন্যই কবরের অধ্যায়টা যদি প্রথম অধ্যায়টা যদি কারো সহজ হয় আইসারামিন তাহলে কবরের পরবর্তী অধ্যায়গুলো অবশ্যই ভালো হবে জামিন হোক যদি কবরে কেউ মুক্তি না পায় কবরের জবাব দিতে না পারে তাহলে ফামা বাদাহু আসাদ্দু মিনহু তাহলে এর পরে এরপরে কবরের পরের সময়টুকু আরো বেশি কঠিন হবে বলে আল্লাহ যেন আমাদের সবারই কবরকে সহজভাবে পার করার সুযোগ গ্রহণ করান আমিন এই যে কবর এই জন্য একজন বলতেছেন কবি যে আমি কিছু পাগল দেখেছি পাগলেদের মধ্যে এক নম্বর বা বিশেষ ধরনের একটা পাগল হলো নাসা র والقبر مسكنه আমি মানুষকে দেখি বিশাল বড় বড় প্রাসাদ তৈরি করে তার থাকার জন্য কিন্তু মনে রেখো এই প্রাসাদে তুমি থাকতে পারবে না তোমার প্রাসাদ হলো কবর যদি পারো فزینه তাহলে কবরকে সুন্দর করো তোমার বাড়িতে সুন্দর টাইলস লাগাচ্ছো তোমার বাড়িতে ভালো ফার্নিচার যুক্ত করতেছো তোমার থাকার রুম বেডরুম এবং অন্যান্য রুমগুলো এসি দিয়ে অন্যান্য জানালা দিয়ে ভালো কিছু সুবিধা দিয়ে মখমল মখমলের বাঘের ছবি বাঘের ছবি প্রদর্শিত হয় এ ধরনের মখমলের চাদর এবং কম্বল দিয়ে তুমি ঘরকে যে সুন্দর করেছ মনে রেখো এই ঘরে তোমার থাকা হবে না এটা তোমার থাকার জায়গা নয় বরং তুমি যদি বুদ্ধিমান হও তাহলে ঘরকে সুন্দর না করে তুমি কবরকে সুন্দর করো যেখানে তোমাকে থাকতে হবে ভাইরে মানুষ আমরা যদি যাই মাকে এক জায়গায় পাঠাতে হবে বড়ো ভাই থাকে চট্টগ্রাম সেখান থেকে ছোটো ভাইকে বলছে মাকে চট্টগ্রাম পাঠিয়ে দে একটু ফ্লাইটে করে পাঠাস যেন মায়ের রাস্তে কোনো সুবিধা না অসুবিধা না হয় ছোটো ভাই জিজ্ঞাসা করছে যে ভাই মাঝে ওখানে গিয়ে থাকবে অন্যান্য সুবিধা দিয়ে আছে তো ভালো অক্সিজেন পাবে ওখানে কি গাছপালা আছে ওখানে কি ফ্রেশ খাবার পাওয়া যায় হাসপাতালটা কত দূরে রাস্তাঘাট কেমন মাকে পাঠাইনি, মাকে ওখানে পাঠাবে এই জন্য এত খোঁজ খবর নেয় ভাইরে বোকা মানুষ ও তো আর হাসপাতালে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ বছর না হলে একশো বছর পর্যন্ত থাকবে যেখানে হাজার বছর হয়তোবা তার চেয়ে তো বেশি সময় তোমাকে যেখানে থাকতে হবে সেখানকার আলো বাতাস কে দিবে সেখানকার অক্সিজেন তোমাকে কে দিবে ওখানকার অক্সিজেন গুছাতে হবে না ওখানে তো বিদ্যুৎ নাই ওখানে পানি নাই ওখানে খাবার নাই এগুলো তোমাকে গুছিয়ে এখনই নিয়ে যেতে হবে কেউ তোমাকে ফোন করবে না কেউ তোমাকে খাবারও পাঠাবে না কেউ তোমাকে বিকাশ করবে না কেউ তোমাকে চিঠি পাঠাবে না কেউ তোমাকে কিচ্ছু করবে না এখন থেকেই তোমাকে সাজিয়ে গুছিয়ে যেতে হবে যেন আমি কবরের জগতে গিয়ে ভালো থাকতে পারি যদি এটা না করা হয় তাহলে কত খারাপ অবস্থা হবে হিসাব করা যায় না চলেন আমরা একটু একটু এগিয়ে যাই কবরের জগতে যেন কবরের জগতে আমরা ভালো থাকতে পারি এবং ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা একটু জানতে পারি রাসুল সাল্লামের সাহাবি অমর ইবনাবিয়াল ওমর ইবনিয়ালা ইবনু মাররা উনি তার বাবা থেকে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি অনেকবার সফর করেছি গায়রা মাররাত অনেকবার গেছি আর যখনই হাঁটার সময় দেখেছি একটা লাশ পড়ে আছে অথবা লাশ বা মারা গেছে তখনই তিনি সেই লাশকে সম্মান জানিয়েছেন এবং বলেছেন যত দ্রুত পারো তুমি লাশের দাফনের ব্যবস্থা করো মুস্তাদেরকে হাকিমের মধ্যে হাদিসটা এনেছেন শেখ শেখালি রহমাউল্লাহ সহি বলেছেন তার মানে দেখেন আমাদের মৃত্যুর পরবর্তী কাজই হলো দাফন করা অন্য কথা কেউ বলে না মনে রাখবেন নাইমুল কবর ও আদাবুহু এনারু মান দুফিনা ওমাল্লাম ইউদুফন এ কথাটা আপনার জেনে রাখা উচিত যদি কবরের সুখ শান্তি অনুভব অথবা কবরের আজাব হয় তাহলে মৃত্যুর পরই তার সেই আজাব শুরু হয়ে যায় যদিও সেই লাশকে দাফন করা হোক অথবা না করা হোক অমন আকালত হুস্সেবাহু আউ মুসফিকা জাসাদুহু যদি তার লাশকে কোনো প্রাণীতে খেয়ে ফেলে অথবা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অথবা আহরাকা বা দারা রামি ফিল বাহরি আবিল বাহারি যদি সেটা পুড়ে যায় পোড়ার পরে সেটা যদি কোনো চিহ্ন না থাকে ছাই হয়ে যায় ছাইগুলো যদি বিভিন্ন জায়গায় উড়ে উড়ে চলে যায় ওগুলো পুড়ে গেছে পোড়ার পরে সাই হয়ে গেছে ছাই হওয়ার পরে বিভিন্ন জায়গায় উড়ে যাচ্ছে তারপরেও আল্লাহ রব্বুল আলমিন সেগুলোতে এক জায়গা করবেন এক জায়গায় করার পরে তাদের শাস্তি অথবা শান্তির ব্যবস্থা করবেন অথবা বর্তমান সময়ে আমাদের লাশগুলো তিন দিন পাঁচ দিন সাত দিন আবার মাঝে মাঝে শোনা যায় এক মাস আমরা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জাতীয় যে টেলিভিশনগুলো আছে সেই টেলিভিশনগুলোর মাধ্যমে জানতে পেরেছি এক একটি লাশের বয়স মোটামুটি দেড় বছরও আছে যে লাশগুলো ওইখানে অর্থাৎ ঢাকা মেডিকেলের ফ্রিজে ফ্রিজ আপ করা আছে এখন পর্যন্ত তার কোনো মালিকানা নেই কেউ আসেনি অথবা কোনো মামলার কারণে সে লাশগুলো গ্রহণ করতে পারছে না চোদ্দ মাস পনেরো মাস আঠারো মাস পর্যন্ত এখন পর্যন্ত লাশগুলো আছে তাহলে তাদের কি হবে তাদেরও কবরের আজাব শুরু হয়ে যাবে এমনকি লাশগুলো যদি মমি করে রাখা হয় তার মানে লাশটা স্ট্যাচুর মতো দুনিয়াতেই থেকে যাবে তাহলে তার আজাব তখন থেকেই শুরু হয়ে যাবে অর্থাৎ আজাব হোক আর শান্তি হোক তবে এই ধরনের লাশের সাথে ভালো কিছু হবে না বলেই বোঝা যায় আলমাউত আল্লাহ তাআলা খলক আল মাউতা ওয়াল হায়াতা ইবতিলাআন লিইবাদিহি ওয়া ইখতিবারান লাহুম লিইআলামা মান মিম্মাই মনে রাখবেন এই মৃত্যু এবং জীবন আল্লাহ আব্দুল আমাল আলমিন আমাদের সৃষ্টির মূল কারণই হল আমাদের পরীক্ষা করা আমাদের ইতেবার নেওয়া আমাদের পরীক্ষার হলে পাঠানো তার মানে কোরানের আয়াত অনুযায়ী আল্লাহদি হলাপল্তা লিয়ুল الذي خلق الموت والحياة، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور এবং জীবন এই দুইটাকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য কে তোমাদের মধ্যে ভালো কিছু করে ভালো আমল করে তার মানে মৃত্যু আমাদের কাছে আসতেছে আসার পরে আমরা কবরে যাচ্ছি তার মানে এটা হলো পরীক্ষার হল দুনিয়া এটা পুরোটা পরীক্ষা হল এই পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আপনি বুঝবেন যে আপনি পরীক্ষা ভালো দিয়েছেন নাকি খারাপ দিয়েছেন এই জন্য সাবধান জুলুম থেকে সাবধান হয়ে যান সৌদ থেকে সাবধান হন ঘোষ থেকে সাবধান হন বেহয়া বেহায়াপনা বেপর্দা থেকে সাবধান হয়ে যান শেরকে না বলুন বেদাতকে দাফন করে দিন দাফন করে দি সন্না এবং তৌহিদ নিয়ে জীবনযাপন করুন কারণ এই সন্না এবং তৌহিদ নিয়েই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লুসাল্লাম কবরের আজাব সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন সাহাবি বলতেছেন অনেক লম্বা হাদিস নাসাইয়ের মধ্যে সহি সনদে এসেছে অন্যান্য হাদিস গ্রন্থে যা এসেছে তবে নাসাইয়ের বর্ণনাটা সবচেয়ে সুন্দর এবং সহিব বা ধারাবাহিকতা ঠিক আছে আমরা রাসুল সাল্লুসাল্লামের সাথে একটা লাশ দাফনে গেলাম একটা জানাজায় গেলাম জানা যায় গিয়ে আমরা বসে থাকলাম আমরা এমন এমনভাবে বসেছিলাম সামনে আমরা নড়ানড়ি করি নাই যেন আমাদের মাথার উপরে যদি পাখি বসে কাঠের মতো ছিলাম তাহলে বসতে পারে এমন অবস্থায় আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছিল আর এইভাবে কি কি করতেছিলেন তারপরে বললেন যে শোনো কবরের এটা কেমন একটা লাশকে রাখা হবে যদি মমিন হয় তার কি হবে আর যদি কাফের হয় তাহলে কি হবে মমিন যখন মানুষ মারা যায় মমিনের মৃত্যুর সময়টা খুব সুন্দর হয় গ্লাস থেকে সর্বশেষ ফোটা বা সর্বশেষ চুমুক এর পানিটা যত দ্রুত সুন্দর সহজে চলে যায় আপনি যদি মমিন হন আমলে সলে হন ব্যক্তি হন তাহলে আপনার রুখটা আপনার জানটা ওইভাবে বেরিয়ে যাবে আপনি কিছুই অনুভব করতে পারবেন না তার মানে কষ্ট প্রায়ই হবে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে মানুষ যখন চলে আসবে তিনি তখন খসখস আওয়াজ শুনতে পারবেন স্যান্ডেল দিয়ে তারা চলে যাচ্ছে তখনই ফেরেশতা এসে তাকে বসাবে বসানোর পরে রোখ ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দেওয়ার পরে তাকে তিনটা প্রশ্ন করবে তোমার রব তোমার নবী এবং তোমার দিন কয়টা প্রশ্ন কবরে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে এবং দিন সম্পর্কে প্রশ্ন করা হবে এই জন্যই ইবনু কাইম আল জৌসি রাহিমাহুল্লাহ উনি সুন্দর বলেছেন ফাসসাহিহু আনাল মালাকাইনি লা ইয়াসআলানি الميت في قبره الا عن امور التوحيد والعقائد وهو واضحن তাহলে এটাই সর্বশেষ কথা আপনি जिंदगीতে কত কি করেছেন কিন্তু একটা বিষয়ে শুধু তিনটা প্রশ্ন করা হবে বিষয় কয়টা বললাম বলেন তো কয়টা বিষয় একটা বিষয়ে তিনটা প্রশ্ন হবে প্রশ্নগুলো ফাঁস করে দেওয়া হয়েছে আর জবাবগুলোও বলে দেওয়া হয়েছে এই পৃথিবীতে এমন প্রশ্ন আর এমন উত্তর এমন পরীক্ষা আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দুনিয়াতে আর নাই যে প্রশ্ন উত্তরগুলো গুলো ফাঁস করে দেওয়া হয়েছে এক নাম্বার প্রশ্ন হলো মারিফাতুর রব তোমার রবকে দুই নম্বর প্রশ্ন হলো মারিফাতুর রাসুল তুমি রাসূলকে কে চিনো কিনা তিন নম্বর প্রশ্ন হলো মারিফাতুর দিন তুমি দিন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা আপনাদের মনে হচ্ছে খুবই সহজ প্রশ্ন খুবই সহজ প্রশ্ন তাহলে তো মুখস্থ করে নিয়ে যাবেন আপনি তো মুখস্থ করে নিয়ে যাবেন সমস্যা কোথায় আমাদের এলাকায় একজন স্বপ্নে খারাপ কিছু দেখে কি দেখে তো বলেছে কি কি জব আসে আসার পরে আমার সাথে গল্প করে পুরো রাত আমাকে ঘুমাতে দেয় না বসিয়ে আমাকে বসায় বসানোর পরে আমি ঘুমাতেই পারি না চলে যায় তো এখন বাড়িতে বলে যুক্তি বুদ্ধি করে বিভিন্নভাবে পরামর্শ করে রাখা হলো সাহসী এক ব্যক্তি আপনাদের বলি একটু বাস্তবতায় আসেন সাহসী এক ব্যক্তিকে রাখা হলো ও আমার কাছে নিজেই গল্প করেছে অনেক বড় একটা দা নিয়ে সার তার কাছে থেকে গেল থাকলো ফজর হয়ে গেল কিন্তু তাকে ডাকে না তো বললো যে আজকে রাত্রে ওতে এসেছিল তুই তো কিছুই বললি না মানে আমি এত বড় দা নিয়ে বসে আছি তোর কাছে কে আসে কিছুই বললি না কই আমি তো তোর ওকে খেয়াল করিনি আমি তো তোর পাশেই শুয়েছিলাম তুই দেখিস না এই কেন কথা কি বুঝতে পেরেছেন এটা হলো স্বপ্ন দা নিয়ে বসে থাকলে কি স্বপ্নের কোনো ওই যে জিনকে অথবা অন্য কিছুকে ধরা যায় দেখা যায় অসম্ভবত স্বপ্নে দেখে স্বপ্নে ওরের ঘুম হয় না এটা স্বপ্নের অধ্যায় অনুরূপ ভাবে আপনি মুখস্থ করে যাবেন ওই দানি যেমন আসামিকে ধরতে পারে নাই আপনি মুখস্থ করে যাবেন কাগজ নিয়ে যাবেন মেমরি নিয়ে যাবেন মোবাইল নিয়ে যাবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি আপনার আকিদার মধ্যে না থাকে যদি আপনার দিনের মধ্যে না থাকে যদি আল্লাহ এবং তার নবীকে আপনি না চিনে থাকেন এই জন্যই কবরের প্রশ্ন উত্তরের জন্য তিনটা জিনিস খুবই জরুরি এক মারিফাতুর ফাতুর রব আল্লাহকে চিনা আল্লাহকে চেনার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে রব হিসাবে জানা ফলেক হিসাবে জানা ওনার যত গুণ আছে গুণগুলো সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি রবকে চিনতে পারবেন নইলে চিনতে পারবেন না বামা কদারুল্লাহ হাক্কা কদরিহি আল্লাহ উদু জামিআন কবজাত হু ইয়াউমুল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিআমিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আল্লাহর মর্যাদা দিতে জানে নাই আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন চিনা তেমন ভাবে তারা চিনতে পারে নাই অতঃপর সেই মহান আল্লাহ কিয়ামতের দিন এই বিশাল জমিনকে এক হাতে ধারণ করবেন আর এই বিশাল আসমানকে ডান হাতে হাতে মুষ্টিবদ্ধ করে ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পরে সেই দিন হুঙ্গার ছেড়ে বলবেন কোথায় রে প্রতাপশালীরা কোথায় রাজা বাদশারা আমি তো রাজাদের রাজা এক ছত্র অধিপতি এই বিশাল আসমানকে যিনি এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন তাহলে সেই আল্লাহকে চিনতে আপনাদের ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আপনি জানেন দুনিয়াতে আল্লাহকে যারা চিনে নাই আল্লাহ রব্বুল আলমিন রাতারাতি তাদের সবাইকে অন্ধ বানিয়ে দিয়েছেন অন্ধ নয় তাদের চোখগুলো নাই করে দিয়েছেন আল্লাহ আরামীন কত জাতিকে বানর বানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আরামীন কত জাতিকে সোর খবিশে পরিণত করে দিয়েছেন আল্লাকে চিনার কারণে না চিনার কারণে অথচ আল্লাহকে চিনতে হবে এই ধরনের পড়াশোনার অধ্যায় আমাদের সমাজে দেখা যায় না স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে একজন একজন শিক্ষাবিদ ডক্টর আমাদের ইয়া ভাই আছেন হেদায়ুতল্লাহ ভাই আছেন উনি হয়তোবা কিছু আলোচনা করবেন আমরা বুঝতে পারবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান যে দুর অবস্থা এটা নিয়ে তো কঠিন যে কবর সম্পর্কেও জানে না তো জানে না আল্লাহও জানে না রাসূলকেও চেনে না এমন কি আগের যুগের ভালো ভালো কবি নজরুল ইসলাম তারপরে কবি কাদের নেওয়া সহ ভালো ভালো কবিদের লেখকদের যে লেখা থাকতো লুৎফার রহমান সাহিত্যিকদের ভালো লেখা থাকতো আজকে এগুলো নয় ওরা কি জানবে কবর কোনটা কি জানবে প্রশ্ন উত্তর কোনটা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এ বিষয়টি একটু বেশি গুরুত্ব দিচ্ছি আল্লাহকে চেনা ইনশাআল্লাহ চিনবেন চিনার চেষ্টা করবেন কুরান পড়ে চিনতে হবে দুই মারিফাত আমরা রাসুলকে চিনি না রাসুলসাল্লাহ সম্পর্কে জীবনী আমাদের পড়াই নাই রাসুলসাল্লাসাল্লাম উনি কখন এসেছিলেন কেন এসেছিলেন উনি কি করে এসে সে দুনিয়াতে এগুলো আমাদের তেমন কিছুই জানা নেই অথচ আপনি সবসময় বলতেছেন যে আমরা মুজিবের আদর্শ জীবন করি আমরা জিয়ার আদর্শে জীবন গড়ি তো আপনি মুজিবকে চিনেন মুজিবের আপনি নাম ডাক কোথাও শুনেছেন দেখেছেন ওনার জীবনীতে কি লেখা আছে উনি কিভাবে খেতেন কিভাবে চলতেন এগুলো তো দেখেন না শুধু এমনিতে আপনি জিয়ার আদর্শে জীবন করতে যাচ্ছেন আমাদের মুসলমানের একই অবস্থা হয়ে গেছে আমরা রাসূলের আদর্শে জীবন গড়ি কিন্তু রাসূলের জীবনী সম্পর্কেই তো আমরা জানি না আল্লাহ নবী কখনো হারাম খেয়েছেন কখনো মিথ্যা বলেছেন তাহলে এগুলো কার জীবনী থেকে নিয়েছে কে আপনাকে দিয়েছে না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো বেপর্দা বেহায়াপনা ছিল আপনার বাড়িতে কেন আপনার বাড়িতে মূর্তি কেন যেই মূর্তির জন্য যুদ্ধ হয়ে গেল যেই মূর্তির জন্য দিনের মধ্যে পার্থক্যকারী বদর যুদ্ধ হয়ে গেল অথচ সেই মূর্তি এখন আপনার বাড়িতে জন্ম হয়েছে আপনার বাড়িতে কার আদর্শে আপনি মূর্তিগুলো নিয়ে গেলেন কার আদর্শে আপনি ছবিগুলো টাঙিয়ে রাখলেন কেন কোনদিন হাদিস শোনেন নাই আপনি আপনাকে কেউ কখনো বলে নাই চাকরির নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান নামে বাপ জনমে শোনেন নাই কখনো শুনেছেন সবাই শুনেছেন কেন কার আদর্শে জীবন করবেন কবরে গেলেই মনে করেছেন আমি একবারে অডিও রেকর্ড ছেড়ে দিব যে তোমাক যদি প্রশ্ন করে তোমার নবীকে তাহলে তুমি বলিও মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম আপনি কি তেমন কিছু মনে করেছেন অসম্ভব তার আদর্শ যদি জীবন করতে না পারেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনার জন্য না তাহলে দুনিয়ার সবার জন্যই হতো প্রশ্ন উত্তর সহজ সেই হুদিন খ্রিস্টান সবাই তো উত্তর দিতে পারবে এ প্রশ্ন ফার্স্ট ফার্স্ট করা উত্তর সবাই পারবে আদর্শ জীবন করেন নাই তাহলে এর উত্তর দেওয়া সম্ভব না দিন সম্পর্কে জানব কি আর বলবো দুয়া কুনুত আপনারা এখানে কয়জন জানেন না এটা যদি হাত তুলতে বলি বিষয়টা খারাপ লাগবে হাত তুলতে বলছে না কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি এখানে আছে ওনারাও জানেন যে একটা মঞ্চে গিয়ে দাঁড়ালে আমরা দেখেছি ওয়ান থার্ড জানে টু থার্টি জানে না তার মানে একশো জনের মধ্যে প্রায় সত্তর শতাংশই দুয়া কুনুত জানে না তারপরে দেখা যাবে সিক্সটি ফিফটি পার্সেন্ট বাইক বাইনি বা সানা জানে না তারপরে আমি আয়তাল কুরসি পড়ে আয়তাল কুরসির ফজিরত নিয়ে আলোচনা করলাম মাগরিবের পরে মাগরিব পরে জিজ্ঞাসা করলাম কয়েকজনকে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে চাচা আয়তাল কুরসি পড়েন তো নিয়মিত তো ওনার জবাব হলো বাবা আমি তো কখনই জানি না আয়তাল কুরসি পড়বো কেমন কত বছর থেকে নামাজ পড়েন আপনি মানে কত বছর নামাজ পড়েন সালাদ আদায় করেন তো বললো যে তাও তো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হবে আমি নামাজ পড়ি তাহলে দিন সম্পর্কে জানবেন না কখন আপনি তো জানেন কোন জমিতে কোন ফসল বুনতে হয় আপনি তো জানেন অটোর চাইতে সিএনজি চালালে টাকা বেশি পাওয়া যায় আপনি তো জানেন বাসে রেল বাসে ভ্রমণের চাইতে রেলে ভ্রমণ করলে সস্তিতে ভ্রমণ করা যায় টাকা কম লাগে আপনি তো জানেন যে লম্বা রাস্তা সৌদি আরবে হেঁটে হেঁটে যাওয়ার চাইতে সে হেঁটে হেঁটে যাওয়ার চাইতে ফ্লাইটে যাওয়া ভালো এই জ্ঞান তো আপনি অর্জন করেছেন ও মেয়ের বিয়ে দিবেন যখন তখন জানবেন যে আমার ছেলে ভালো হওয়া চাই সরকারি চাকরি চাই এই জ্ঞান তো আপনার ঠিকই আছে দিনের জ্ঞান নাই ছাড় পাবেন না ইমাম ইমাম শাফি রহমাহুল্লাহর বক্তব্যটা মনে রাখবেন লাউ জাহলু লাউ জাহলু উযরান লাকানাল জাহালাতু আফদালু মিনাল ইলম আও কামা এই ধরনের কথা উনি বলেছেন আমার ভুল হতে পারে ইমাম সাপির রাহিমুল্লাহ বলছেন শোনো আমি জানি না এ কথা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো আবার শোনেন কথাটা আমি জানি না আমি জানতাম না আমি পড়াশোনা করিনি তো এই জন্য জানি না এটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো তাহলে মানুষ পড়াশোনার চাইতে অজ্ঞ থাকাকেই প্রাধান্য দিত আমার কথাটা কি বুঝতে পারলেন পড়াশোনারই দরকার নাই তা আমি আল্লাহকে সব কথা বলবো না আল্লাহ নামাজ সম্পর্কে আমার জানা ছিল না সুদ সুদ খাওয়া এত বড় অপরাধ এটা তো আমি জানতামই না ঘুষ খাওয়া এত বড় অপরাধ আমি জানতামই না জেনা এত বড় অপরাধ আমি জানতামই না এই কথা কি গ্রহণযোগ্য এটা কি গ্রহণযোগ্য হবে তাহলে আপনার এলমহীনতা কেন আপনি কবর সম্পর্কেও জানবেন না আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে হেদায়েত করুন আমিন সম্মানিত উপস্থিতি ইবনুল কাইমের একটা বক্তব্য আর একটা বক্তব্য উল্লেখ করে যায় ফাইন্নাহুম ফাইন্নাহুম ইউআযযিবুন আলা জাহলিহিম বিল্লাহি ওয়া ইযাআতিহিম লিআমরি কবরে উনি বলছেন প্রথমে বলছিলেন লম্বা কথা তো প্রথমে বলছেন আল্লাহ কবরে শাস্তি দিবেন না কোনো আমলের কারণে তবে শাস্তি দিবেন আল্লাহকে না চেনার কারণে সাবধান আল্লাহকে যারা যারা চিনে না জানে না তার ক্ষমতাকে বুঝে না তার গ্রহণযোগ্যতা তার মহত্বকে বুঝে না এই না বুঝার কারণে কবরে এক নাম্বারে শাস্তি হবে দুই নম্বরে শাস্তি হবে আল্লাহর আদেশ মানে যেগুলো ফরজ এই ফরজ আদেশ না মানার কারণে কবরে শাস্তি হবে আর বড়ো বড়ো যে কাবিরা গুণা আমরা জেনেছি

মেনে চলেছে কখনোই আল্লাহ রব্বুল আলম কবরের মধ্যে তাদেরকে শাস্তি দিবেন না সমানিত উপস্থিতি আমরা জানি হাদিসটা লম্বা হাদিস পড়লে একটু ভালো করে বোঝা যেত হাদিসটা আলী সাল্লা বলছেন যে যখন এই প্রশ্ন তিনটা করা হবে চতুর্থ প্রশ্ন করা হবে কিভাবে জানলে কেই ফাই দাঁড়াই তা তখন বলবে আমি করা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কালাম কোরআন পড়েছিলাম আপনি কোরআন পড়েন এই কোরআন না জবাবটা শুনে বোঝা যাচ্ছে আপনাদের কোরআন পড়া নাই কোরআন পড়ার উত্তরটাই কবরে চার নম্বর উত্তর হবে তাহলে আপনারা জানেনি যখন বলল তখন সব খুশি হয়ে যাবে মহান আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ বলবেন আমার বান্দা সুহান আল্লাহ আল্লাহ বলবেন আমার বন্দা সত্য বলেছে রে মহা খুশি আমার বান্দা সত্য বলেছেই ওই সব দূর করো এই মাটি চুটি যা আছে দূর করো প্রশস্ত করে দাও এত ছোট জায়গা কেন প্রশস্ত করে দাও চোখ যত দূর যায় তত দূর প্রশস্ত করে দাও আরে এখন তার অন্য কিছু আসবে না দুনিয়ার কিছু না আরে জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে দিয়ে দাও জান্নাতের বিছানা বিছা সুবহান আল্লাহ যদি দিতে পারে প্রস্তুতি নিতে হবে ভাই প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে আপনার জন্য কেউ পানি দিতে যাবে না সাবধান তারপরে যদি না পারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলবে না বান্দা আমার বান্দাই কথাটা না বলে বলবেন কেذب ও মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝেন নাই কথা আল্লাহ বলবেন ও কেذب মিথ্যা বলেছে বান্দা বলবে না ছিচিছিছে শুরু হয়ে গেল এই জন্য উসমান রাদি আল্লাহ তালহ কবরের পাশে গিয়ে কাঁদতে না হারে প্রথমটা প্রথমটা যদি পাস না করি তাহলে পরবর্তী অংশগুলো আরও কঠিন হবে আরও কঠিন হবে আর যদি প্রথমটা পাস করেন তাহলে তো ব্যাস খলাস সুন্দর হয়ে গেল সম্মানিত উপস্থিতি এরপরে বাকি অংশগুলো আপনারা বুঝবেন যে যখন না পারবে তখন তার জন্য শুনেও না দেখেও না তার মানে ও যে কত কষ্ট পাচ্ছে শাস্তির বেলায় এটা দেখতে পাবে না তার তো আর কোনো সমস্যা নাই এবং ও যে চিৎকার করতেছে এটা ওই ফেরেশতারা তারা শুনতেও পাবে না তাহলে দয়া আসতে পারে আহারে এত ভাবে চিল্লাচ্ছে না তার কথাটা একবার শুনি তার মানে শুনতেও পাবে না দেখতেও পাবে না এই ধরনের ফেরেশতা হাতুড়ি দিয়ে মেরে মাটির সাল্লাহ নবী বলছেন এই হাতুড়ি এত কঠিন এত ভয়াবহ যদি কোনো পাহাড়ের উপরে মারা হয় তাহলে সেই পাথার পাহাড়টা মাটির সাথে মিশে যাবে বা ধুলির মতো উঠতে থাকবে ল এই ধরনের মানে হাতুড়ির মার আমরা খেতে চাই না আমরা কবরের জিন্দিকির জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি কবরটা যেন আমাদের সুন্দর হয় কবরটা এটা একটা অধ্যায় কবর কবর সুন্দর রাখা যায় মুমিন বলবে আমি নামাজ পড়ব আরে আরে তো নামাজ পড়া লাগবে না আরে না নামাজ পড়বো তাহলে এক কাজ করি বাড়ি যাই বাড়ি গিয়ে আমি খবর দিয়ে আসি আমি ভালো আছি তখন ফেরেস্তারা বলবে না এই খবরও দেওয়া লাগবে না তুমি ভালো আছো ওরা এমনিতেই জানবে তুমি ভালো আছো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমের জন্য আজকে আমাদের দুই দিন ব্যাপী আয়োজিত এই মহা সম্মেলনকে কবুল করেন যারা এর সাথে সম্পৃক্ত আছে বিভিন্নভাবে আঞ্জাম দিয়েছে আল্লাহ রাবুল আলমের জন্য তাদেরকে কবুল করেন এবং জান্নাতের সদস্য হিসাবে কবুল করেন বিশেষ করে আমাদের ডাক্তারও যেমন ভাই উনি অসুস্থ আছেন দোয়া করবেন আপনারা সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সেফায়ে কামেলা দান করে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে আল্লাহ তুমি আমাদের সবারই কবরের জগৎকে বার্জাকির জিন্দগিকে তুমি ভালো করো এবং তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা যেন কবরে ভালো থাকতে পারি আপুর উমাত ইসমাউর রবসালাহর নবীন মহম্মাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু